আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের ইউটিউবের যত প্রশ্ন আসে, ইউটিউবে যে দর্শকদের প্রশ্নর পক্ষ থেকে যত প্রশ্ন আসে আমার কাছে, আমি তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আহমেদ তোফাইল সাহেব বলছেন যে কার্ভ জাতীয় মাছ শতকে কত কেজি উৎপাদন করা যাবে? পানি পরিবর্তনের ব্যবস্থা আছে, নিয়মিত শ্যালো মেশিন দিয়ে আমি পানি দিতে পারবো? ধন্যবাদ আহমেদ তোফাইল ভাই। কথা হচ্ছে যে আপনার, আমরা সাধারণত যে বাংলা অবস্থায় যেটা মাছ চাষ করি বাংলাদেশে, সেটা হচ্ছে যে শতকে 40 কেজি পর্যন্ত আমরা আবাদ করতে পারি। সেটা আসলে স্বাভাবিক পরিবেশে, কোনো পানি পরিবর্তন কিংবা অ্যারেশন না দিয়ে। তো এইটা যদি আপনি, এটাতে পানি পরিবর্তনের যদি একটা ব্যবস্থা করতে পারেন, তাহলে নিঃসন্দেহে এটা আশা করা যেতে পারে যে 60-70 কেজি এটা হওয়াটা খুব একটা বিচিত্র ব্যাপার না, এটা খুব স্বাভাবিক হতেই পারে। আপনি চেষ্টা করে দেখতে পারেন একটা ট্রায়ালের মধ্যে নিয়ে গিয়ে। তবে নিঃসন্দেহে আপনি জেনে রাখেন যে অ্যারেশন কিংবা পানি পরিবর্তন করলে অবশ্যই, যেহেতু একটা কৌশলের আশ্রয় আমরা নিচ্ছি, সেহেতু আমরা একটা উৎপাদন আমরা বেশি করতেই পারবো। এরপরের প্রশ্ন হচ্ছে এমডি ইসাহাকের, তিনি বলছেন যে ফিশ মিল অ্যানালগ কোথা থেকে সংগ্রহ করতে পারি, তার কোনো ঠিকানা দিতে পারলে খুব উপকৃত হব। ভাই মোহাম্মদ ইসাহাক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ফিশ মিল অ্যানালগ যেটা, সেটা হচ্ছে যে বিভিন্ন কোম্পানি এখানটায়, এসিআই, তারপরে আপনার স্কোয়ার, তারপরে এরকমের ইয়ন, এই যে এরা মানে এই ধরনের কোম্পানিগুলির পক্ষ থেকে দেয়। আপনি যদি কোনো ডিপোতে গিয়ে আপনি খোঁজ করেন, তাহলে আপনি কিন্তু এটা পেতে পারেন। আপনাকে ধন্যবাদ। এরপরের প্রশ্ন হচ্ছে যে শওকত হোসাইন, তিনি বলছেন যে স্যার, আমার পুকুরে 50 শতক জলাতে পাঙ্গাস মাছ আছে 5,000। অনেকেই বলছে যে মাছ বেশি হয়েছে, সারা পানি তো সবসময় ঘোলা হয়ে থাকে, চুন দিলাম লবণ দিলাম কিছুতেই কিছু হচ্ছে না, কি করব বুদ্ধি দেন। আমি বিশেষ একটা ফিড খাওয়াই স্যার, খুব বিপদে আছি। আপনার সঙ্গে সহানুভূতি চাই, জানাতে চাই শওকত হোসেন সাহেব। ঘটনা হচ্ছে যে আপনার এই পুকুরে পানি ঘোলা হওয়ার মূল কারণটা হচ্ছে যে মাছের খাবার কম হয়ে যাচ্ছে, মাছের খাবার কম হওয়ার কারণে আপনার এটা ঘোলা হয়ে যাচ্ছে। আপনি খাবারের পরিমাণটা বাড়াই দেন, অন্তত প্রথমে 10% বাড়াই দিয়ে দেখেন, তারপরে না হলে আপনি আবার 10%, 3-4-5 দিনের মধ্যে যদি আপনি বাড়াই দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার খাবারের অভাব হয়েছিল কি না। এরপরের প্রশ্নটা লিখছেন আপনার এনামুল হক, শেখ এনামুল হক, পশ্চিমবঙ্গ, ভারত। আসসালামু আলাইকুম, ভালো পরিচর্যায় কার্ভ জাতীয় মাছ 1 মাসে কমপক্ষে 2 গুণ হবে কি না? আপনাকে অনেক ধন্যবাদ এনামুল হক ভাই। 1 মাসে কার্ভ জাতীয় মাছ প্রথম দিকে, আপনার জীবনের প্রথম দিকে দ্বিগুণ না, 2-3-4 গুণ পর্যন্ত হতে পারে, এটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আপনার আমার পরিচর্যা, এটা কতটুকু মানে করতে পারবো, সেটাই হচ্ছে কথা। এরপরের চিঠিটা হচ্ছে আবদুল্লাহ আল হেলালের, তিনি বলছেন যে স্যার, 100 কেজি কার্ভ মাছের শীতে কত কেজি ফিড দেব? ভাই আবদুল্লাহ আল হেলাল, শীতে কত যে তীব্রতা মানে মানে প্রদর্শন করবে শীত, বা তীব্রতা যে কতটুকু হবে, এইটা শীতের উপর নির্ভর করে দেখতে হবে যে মাছ কতটুকু খাবার খায়। আপনি ধরে রাখতে পারেন যে 1-1.5% খাবার তো খাবেই শীতে। আর যদি মনে করেন যে মাঝে মাঝে পানি দিয়ে দিতে পারেন, সপ্তাহে যদি 2 দিন আপনারা আন্ডারগ্রাউন্ড ওয়াটার দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা খাবার বাড়াতে পারবেন। এখন যদি খুব শীত নামে তাহলে কিন্তু অন্য কথা, আর যদি শীত না নামে তাহলে আর এক কথা। শীত কম, শীত পড়লে মাছ কিন্তু মোটামুটি খেয়ে যাবে, আপনি এটা নিজে দেখতে পারবেন। যদি ট্রেতে ব্যবহার করেন, খাবারের মানে প্রয়োগ পদ্ধতিতে যদি ট্রে ব্যবহার করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে খাচ্ছে কী রকমের, এটা আপনার বাস্তবতার উপরে আপনাকে নির্ধারণ করতে হবে। এরপরের চিঠিটা হচ্ছে এনায়েতুল্লাহ, তিনি বলছেন যে স্যার, অ্যারেটরের ইউজের উপকার নিয়ে বলবেন প্লিজ, অ্যারেটর ব্যবহার করে কি বেশি ঘনত্বে মাছ চাষ করা যায়? হ্যাঁ ভাই এনায়েতুল্লাহ, আপনাকে ধন্যবাদ। অ্যারেটর ব্যবহার করলে আপনি কমপক্ষে 2 গুণের কাছাকাছি মাছ আবাদ করতে চেষ্টা করতে পারেন, যেটা আপনি মানে মজুদ ঘনত্ব যেটা হবে তার 2 গুণ আপনি দিতে পারেন। আপনারা এগুলো প্র্যাকটিস করে দেখতে হবে যে আপনারা কীরকম পারতেছেন, এবং নিজেদের যতটা স্কিল ডেভেলপ করবে ততটা আপনার একসময় আপনি সাকসেসের দিকে আগাতে থাকবেন। অবশ্যই অ্যারেটর ব্যবহার করলে 2 গুণের কাছাকাছি হতে পারে আর কি আপনার আবাদ। এরপরে চিঠিটা হচ্ছে সন্তোষ ওঝা,
তিনি বলছেন যে আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে, স্যার আপনার প্রত্যেকটা পোস্ট খুব ভালো লাগে, সব পোস্ট আমি ফলো করি, আমার প্রশ্নের উত্তর এখানে পাওয়া যায়। থ্যাংকস স্যার, মেনি মেনি থ্যাংকস, আপনাকে অনেক ধন্যবাদ ভাই সন্তোষ ওঝা, আমার এই আলোচনা অনুষ্ঠান থেকে যে আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যান সেজন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, এবং আমি খুবই আনন্দিত যে আপনারা এই জিনিসগুলি এটা আপনারা করতে পারেন। এরপরে চিঠিটা লিখছেন পুজোর ঢাকি, যাই হোক উনি পুজোর ঢাকি, উনি এই নামেই ওনার আইডিটা। তিনি বলছেন যে স্যার কাজু বাদাম খইলে, মানে কাজু বাদামে কত প্রোটিন হয় প্লিজ বলেন। অবশ্যই এনারা ইংলিশ দিয়ে লিখছেন, তো এই জন্যই আমার একটু পড়তে কষ্ট হয়। আপনারা যদি বাংলা দিয়ে লিখতেন একটু, তাহলে আপনাদের জিনিসগুলি না আমি হয়তো বুঝতে পারতাম বা আমি একটু ভালোভাবে বলতে পারতাম। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা একটু বাংলা দিয়ে লেখার চেষ্টা করেন ভাই। আমি নিজে বাঙালি, এই জন্য আমি গর্ববোধ করি, কিন্তু এইখানটায় এই ইংলিশে বাংলা বানান আসলে খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা যাই হোক, কেননা সব থেকে খারাপ কাজু 15 টাকা কিলো পাওয়া যায়, তাই খৈলের সঙ্গে মিশিয়ে দেওয়া যাবে কি না বলেন প্লিজ। আপনার এই কাজু বাদাম যদি আপনার পচে গিয়ে থাকে, তাহলে কিন্তু এটা ব্যবহার করা উচিত হবে না। কিন্তু যদি একদম পচে না গিয়ে থাকে, মনে করেন যে 10-20% পর্যন্ত পচে বা 25% পর্যন্ত যদি পচে, তাহলে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন খৈলের সঙ্গে এটাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু ম্যাস্ট করে নিতে হবে। আর একটা ঘটনা হচ্ছে যে সেটা হচ্ছে যে এতে কিন্তু 28-32% পর্যন্ত থাকে। এখন এর তেল যেটা আছে, এই তেলটা যদি র্যানসিড হয়ে যায়, অক্সিডাইজড হয়ে যায়, সেক্ষেত্রে যদি মাছের কোনো অসুবিধা হয়, তাহলে এটা কিন্তু আমি আগাম বলতেছি না, কারণ এটার আমার কোনো অভিজ্ঞতা নাই। আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন যে কীরকমের খাচ্ছে বা কীরকমের কাজ হচ্ছে বা মাছের কোনো সমস্যা হচ্ছে কি না। এরপরে চিঠিটা হচ্ছে মেহবুব হোসাইনের চিঠি, তিনি বলছেন যে স্যার কাতলা মাছ কালো ভালো নাকি সাদা ভালো? আমার পুকুরের কাতলা খুব কালো, এর কারণটা কি এবং সাদা করব কিভাবে? মাহবুব হোসেন, কাতলা মাছ কালোও ভালো না সাদাও ভালো না। আমি যতটুকু জানি কাতলার দেহের মধ্যে একটা সবুজ আর ধূসর একটা যদি বর্ণ আসে, তাহলেই বলা চলে যে এটা স্ট্যান্ডার্ড কালার। তো সেই সমস্ত পুকুরে কাতলা কালো হয়ে যায় যে সমস্ত পুকুরে কচুরি পানার শিকড় যথেষ্ট পরিমাণে থাকে। এই এই কচুরি পানার শিকড় যথেষ্ট পরিমাণে থাকলে কিন্তু আপনার এই কাতলার রং কালো হয়ে যায়। আবার যদি কোনো পুকুরে পানিতে যদি ঘোলাত্বের পরিমাণ যদি খুব বেশি থাকে, তাহলেও কিন্তু এই কাতলা বা শুধু কাতলা না, যে কোনো মাছেই সাদা হয়ে যায়। তো আপনার উচিত হবে, আপনার পুকুরে যদি কচুরি পানার শিকড় থেকে থাকে, সেটা যদি আপনি তুলে নিতে পারেন, কিংবা যদি কচুরি পানা থাকে একপাশে, তাহলে যদি আপনি তুলে নিতে পারেন, তাহলে আপনার এটা কালারটা আপনার স্বাভাবিকভাবে আসতে, মানে চলে আসবে। আর কাতলা মাছকে আপনি যদি সয়াবিন মিল খাওয়ান, সয়াবিন মিল যদি গুঁড়া করে, মানে পাউডারের মতন করে যদি উড়ায় দেন, তাহলে কিন্তু আপনার এই কাতলার রং কিন্তু মানে স্বাভাবিক হয়ে আসবে। আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে যে খাদ্যের রঙের উপরে প্রত্যেকটা প্রাণীরই কিন্তু দেহের রং কিন্তু একটা পরিবর্তন আসে। যেমন আমাদের আম কাঁঠালের মৌসুমে দেখা যায় যে একটা কালো মানুষ, তারও রংটার মধ্যে একটা অ্যাংলো ইন্ডিয়ান কালার চলে আসে। তো আর যারা একটু ফর্সাটে, তো তাদের জন্য তো এটা মানে এই যে কাঁঠালের রং আর আমের রং একটা কিন্তু সাংঘাতিক পরিবর্তন নিয়ে আসে। তো যেমন দেখা যায় যে সরিষার খৈল যদি আমরা মাছকে খাওয়াই, তাহলে কিন্তু রং কালচে হয়ে যায় অনেকটা। সেই ক্ষেত্রে আমরা যদি সয়াবিনের খৈলের পরিমাণটা একটু বাড়াই দিতে পারি, তাহলে কিন্তু এই কালচে রঙটা থাকবে না। আমার মনে হয় যে আপনার খাদ্যের মধ্যে সরিষার খৈল যদি থাকে, তাহলে আপনি সরিষার খৈলটা বাদ দিয়ে আপনি সয়াবিন কিংবা অন্য কোনো বিকল্প আমিষে যদি যান, তাহলে আপনার কালার স্বাভাবিক হয়ে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। শেখ ইমরান বলছেন যে পিএইচ কমে গেলে কি করব স্যার, থ্যাংকস। এটা তো কোনো কথাই না শেখ ইমরান, আমি দুঃখ পাইলাম আপনার এই কথাটা শুনে। সপ্তকাণ্ড রামায়ণ পড়ে যদি সীতা রামের মাসি হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। পিএইচ কমে গেলে আমরা চুন দেওয়ার কথা বলি, এটা তো ভাই সবসময় বলে আসছি, সারা দুনিয়ার মানুষ সমানে চিল্লাচ্ছে। আপনি বরং বলতে পারতেন যে পিএইচ বেড়ে গেলে কি করব, তখনও আপনি চুন দেবেন জেনে রাখেন। পিএইচ কমুক আর বাড়ুক, আপনার এটা দেবেন। তবে যারা চাষি পর্যায়ে চাষি, তাদের কিন্তু এত পিএইচ মামা বাপের কিছু আসে না।
তারা যদি সময় মতন পরিচর্যাগুলি করে যান তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এর পরে চিঠিটা লিখছেন অমিতাভ রায়, তিনি বলছেন যে স্যার ঠান্ডার সময় অ্যারেটর চালানোর বিধি নিয়ম সম্বন্ধে একটু বলবেন, রাত্রিবেলা চালালে কোনো সমস্যা হতে পারে, কোন সমস্যা হতে পারে পানি ঠান্ডা হওয়ার ফলে? পানি ঠান্ডা হওয়ার ফলে তো আপনার এমনিতেই একটু একটু সমস্যা হওয়ার কথাই, যদি একটা তাপমাত্রা যদি 15 ডিগ্রির নিচে চলে আসে, তা না হলে শীত হোক আর গ্রীষ্ম হোক যখন অ্যারেটর চলতে থাকে তখন কিন্তু একটা অন্য রকমের অবস্থা, যথেষ্ট অক্সিজেন ওখানটায় তৈরি হয়। শীতকালে যদি আপনারা মনে করেন যদি মাছের ঘনত্ব বেশি থাকে তাহলেও কিন্তু আপনাদের অ্যারেটর চালানো উচিত, সেটা নির্ভর করবে আপনার মাছের ঘনত্বের উপরে। তো ঠান্ডাটাকে এড়ায় যাওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যদি দিনের বেলা অন্তত দিনে অন্তত সপ্তাহে 2 দিন থেকে 3 দিন যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা থাকবে না। তবে আপনি খেয়াল করবেন যে তীব্রতাটা কেমন। আবার এটাও ঠিক, দিনের বেলা যদি অ্যারেটর ব্যবহার করা যায় তাহলে কিন্তু তাপমাত্রা খুব একটা কমে না, বরং খানিকটা বাড়ে। আমাদের অনেকের ধারণা যে অ্যারেটর দিয়ে বোধহয় পানি ঠান্ডাই হবে, আসলে কিন্তু কথাটা সত্য না, কারণ পুকুরের পানি উপরের দিকে ঠান্ডাটা অতটা থাকে না, নিচের দিকে ঠান্ডাটা থাকে, আর উপরের দিকে আবার রোদে গরম হয়ে যায়। কিন্তু সেই রোদটা আবার যেহেতু উত্তপ্ত জিনিস মাত্রই উপরের দিকে অবস্থান করে, সেই জন্য যেটা পানিটার মধ্যে যে উষ্ণতাটা সৃষ্টি হয় সেটা নিচের দিকে যেতে পারে না। কিন্তু অ্যারেটার যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু পানির মধ্যে একটা মিক্সিংয়ের কাজটা কিন্তু সবসময় করতেই চলতেই থাকে, তাতে আপনার উপকারই হওয়ার কথা, কম হওয়ার কথা না। আর সেটা নির্ভর করবে যে আপনি মনে করেন যে অন্তত যদি দিনে না দেন তাহলে রাত্রে দেবেন, যদি বেশি ঘন হয়ে থাকে তাহলে 24 ঘন্টা চলতে হবে, যদি দ্বিগুণ আড়াই গুণ যদি আপনার মাছ ঘনত্ব দেওয়া থাকে তাহলে অবশ্যই 24 ঘন্টা আপনার থাকতেই হবে আর কি। এর পরে আমাদের একজন ইউটিউবের একজন দর্শক এত প্রশ্ন করেন যে আপনার প্রশ্নের উত্তর একার প্রশ্ন দিতে গেলে আর কারো কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। আপনি প্রয়োজন বুঝে প্রশ্ন করেন, আপনি এরকমের ঝড়ের মতন প্রশ্ন করেন তাতে তো অন্যদের মানে ভাগ কমে যায় ভাই, কিছু মনে করবেন না। তিনি হচ্ছেন জুবাইর আহমেদ, বিয়ানি বাজার, সিলেট, যদিও ওনার নামটা হচ্ছে জামাল অধম। আচ্ছা, নিজেকে অধম মনে করা ভালো কিন্তু বেশি বিনয় কিন্তু ভালো নয়, এটা কিন্তু অনেক সময় নেতিবাচক দিকও দেখা যায়। যাই হোক, আপনি বলছিলেন যে স্যার চালের কুড়া শতকে 50 গ্রাম দিলে কি উপকার হয় আর কতদিন পরপর দিলে ভালো হয়, দলা বা লাড্ডু বানিয়ে পুকুরে ফেললে কি হবে? চালের কুড়াটা যেটা আমরা বলি বা আমি বলি সেটা হচ্ছে যে আমরা যে বায়োফ্লোকের কথা বলতেছি, যে পুকুরের মধ্যে যদি অ্যামোনিয়া যথেষ্ট পরিমাণে থাকে সেক্ষেত্রে যদি আমরা তার 10 থেকে 15 গুণ পরিমাণ কার্বন সোর্স হিসেবে যদি পুকুরে জমা দিতে পারি, করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেইটা, এবং এর সঙ্গে অ্যারেটরের দরকার আছে, অ্যারেটর দিতে হবে, যথেষ্ট অ্যারেশনের দরকার আছে, তাহলে কিন্তু আমাদের বায়োফ্লক সৃষ্টি হবে। কিন্তু আপনার মাছের যদি খাদ্যের পরিমাণ যদি কম থাকে তাহলে কিন্তু এই গুড়া আর ওইখানে গিয়ে রিয়াকশনে যাইতে পারবে না, তার আগেই গুড়া কিন্তু মাছ কিন্তু খেয়ে ফেলবে। তো এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে যে মাছের পেট ভরানোর পর যেন আপনার এই গুড়াটা তলায় যায়। আপনি এজন্যে ছাই সহ মুঠা বানায় আপনি দিতে পারেন, বা চিটা গুঁড়ো তো দেওয়ার ব্যবস্থা তো রয়েই গেছে, তবে অনেক সময় আমরা এটাও ব্যবহার করতে পারি, কারণ এটাই মানে এটাও সোর্স অফ কার্বন, যেহেতু সেহেতু আমরা এটাও ব্যবহার করতে পারি। এরপরে চিঠিটা হচ্ছে রঞ্জন সরকার, তিনি বলছেন যে স্যার প্রণাম নেবেন, পশ্চিমবঙ্গ মালদা থেকে বলছি, আমার 10,000 লিটার বায়োফ্লক ট্যাঙ্কে 2,000 পিস ভিয়েতনাম কই আছে, কিন্তু মাছে ক্ষত হয়ে জেলির মতো দেখা যাচ্ছে, এটা কি স্যাপ্রোলেগনিয়াসিস রোগ নাকি আলাদা কোনো রোগ, প্রতিকার কিভাবে করব জানালে বাধিত থাকবো? ভাই রঞ্জন সরকার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে চিঠিটা লিখছেন বটে কিন্তু আমি কিন্তু প্রকৃত পক্ষে পুকুর নিয়েই বেশি চর্চা করি এবং এই জিনিসগুলি নিয়েই চাষিদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। তো সাধারণত এই ধরনের ট্যাঙ্কে বা বায়োফ্লকে যে এরকমের হয়ে থাকে সেটা কিন্তু ওই স্যাপ্রোলেগনিয়াসিস বা এই এরকম ফাঙ্গাল ডিজিজেই হয়ে থাকে। তো কইয়ের মতন মানে কইয়ের মতন ইয়াতে মাছের, কইয়ের একটা জিনিস ভালো সেটা হচ্ছে যে কই খুব শক্ত প্রাণের প্রাণী, আবার কইয়ের আবার খুব ইয়ে হচ্ছে যে সে যদি কখনো ফেল করে তাহলে কিন্তু তাকে আটকানো খুব কষ্টকর হয়,
এটা দেখবেন মানুষের ক্ষেত্রে বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে যাদের অসুখ বিসুখ কম হয় তারা কিন্তু দেখা গেছে যে একবার অসুখ হয়ে গেলে কিন্তু একদম কাইট। তো কইয়ের মধ্যে দেখা যায় এটা, আপনি যেটা করতে পারেন সেটা হলো যে চিকিৎসা করে কিন্তু এখানে কারণটা কিন্তু আপনার পুরাটা মেকআপ হবে না, কারণ আপনার কী কারণে এটা হইলে এটা আপনাকে বোঝার ব্যাপার স্যাপার আছে। সেটা হচ্ছে যে আপনার কন্টামিনেশন অর্থাৎ মানে ছোঁয়াচের যে ব্যাপার স্যাপারটা, আপনার ওখানে হাইজিন মেনটেন করা হয় না, যে সেই মানুষ হয়তো বা যে যখন তখন হয়তো ওখান থেকে নাড়াচাড়া করেন আর কি মাছ। তো এটার জন্য আপনি পটাশিয়াম পারমাঙ্গানেট দ্রবণে গোসল দিতে পারেন, সেটা হলো 10 লিটার পানিতে 1 চা চামচ পটাশিয়াম পারমাঙ্গানেট গুলিয়ে এটাতে এই মাছগুলি আপনি 1 মিনিটের মতন চুবাইয়া তারপরে আপনি দিতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে আপনার মাছের, আমার কাছে লাগে যেটা সেটা হচ্ছে যে দুইটা ইয়ে হয়ে গেছে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনার ঘনত্ব বেশি হয়ে গেছে, আর একটা হচ্ছে যে ও প্রয়োজনীয় পরিমাণে খাবার পাচ্ছে না। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই কোনো প্রাণী সেটা মাছ হোক আর যাই হোক সেটা মানে খাদ্য কম হয়ে গেলে কিন্তু বিভিন্ন রকমের রোগ বালাই এরা সাফার করতে থাকে। তো এই জিনিসটা আমাদেরকে দেখা উচিত, মানে খেয়াল করা উচিত আর কি। এরপরে বিএম এন্টারপ্রাইজ, ওনার নাম হচ্ছে বিশ্বজিৎ রায় হুগলি, পশ্চিমবঙ্গ ভারত। তিনি বলছেন, স্যার আপনাকে অশেষ ধন্যবাদ, আমার পুকুরে প্রচুর পাক অর্থাৎ কাদা আছে, আপনার কথা মতো কাজ করব, আপনার দীর্ঘায়ু কামনা করি, আমি আপনার সফলতা কামনা করি, আপনার এই আমার এই পোস্টগুলি পড়ার চেষ্টা করেন এবং আপনার বুঝার চেষ্টা করেন, এবং আপনার কাদাকে যে আমরা গোষ্ঠী সুদ্ধা সবাই মৎস্য অধিদপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন বিজ্ঞজনাই আমরা কাদাকে উঠায় ফেলতে বলি, আমি কাদাকে উঠায় ফেলতে বলি না, কারণ কাদার মধ্যে হচ্ছে যথেষ্ট জৈব পদার্থের এখানে উপস্থিতি আছে, যে জৈব পদার্থগুলি পরবর্তীতে আপনাকে পুষ্টি সরবরাহ করবে এবং আপনার মাছের আবাদকে অনেক সাপোর্ট করবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এরপরে চিঠিটা হচ্ছে নিমাই দাস, তিনি বলছেন যে স্যার আমার মাছ ঘন আছে, ভোর রাতে ভাসে, পুকুরে মোটর চালিয়ে ফোয়ারা কখন দেব? নিমাই দাস আপনাকে অনেক ধন্যবাদ, আপনি তো জিনিসটা বুঝেই ফেলছেন যে ভোর রাতে ভাসে মানে কি, তার মানে রাত 12টা 1টার পর থেকে আপনার পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যেতে থাকে আর শেষের দিকে ভোরের দিকে আপনার ভেসে ওঠে। তো আপনি রাত আপাতত রাত 12টার থেকেই আপনি এই ফোয়ারা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার এই সমস্যাটা সহজে হবে না আমি আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ নিমাই দাস। এরপরে ফয়সাল মাহমুদ বলছেন যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। প্রত্যেকটি সমস্যার শিরোনাম দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও বানালে মনে হয় অনেকে উপকৃত হবে আপনার মতামতকে। আপনাকে অনেক ধন্যবাদ, জিনিসটা আমার মাথার মধ্যে থাকলো, আমি পরবর্তীতে এটা করার চেষ্টা করব ভাই। এরপরের চিঠিটা হচ্ছে যে সাফি বা সফি, তিনি লিখছেন যে পুকুরের উপরে হাঁসের খামার কি যুক্তিসঙ্গত? আপনাকে ধন্যবাদ ভাই সফি। আগে এক সময় এরকমভাবে বলা হতো কিন্তু এখন আর এই জিনিসটাকে পারমিট করা হয় না বাংলাদেশে। আমি জানি না আপনি কোথা থেকে এই প্রশ্নটা করছেন, বাংলাদেশে একেবারে সরাসরি হাঁসের খামার পুকুরের উপরে এটাকে এটাকে নিরুৎসাহিত করা হয়, এটা করা হয় না আর কি। এরপরে আর এক অলস লোকের চিঠি আসছে, তিনার নাম হচ্ছে আশিক রহমান। তিনি বলছেন যে স্যার ইস্ট কোথায় পাওয়া যাবে আর দাম কত টাকা কেজি? আশিক রহমান আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ইস্ট খুঁজে পাচ্ছেন না, আপনি জেলা শহরের বড় মুদির দোকানে গিয়ে আপনি বলবেন যে ইস্ট কোথায় পাওয়া যায়, কিংবা আপনি যে কোনো বেকারিতে গিয়ে বলবেন যে ভাই আপনারা ইস্ট কোথা থেকে কেনেন, ওনারা যে দোকানের কথা বলবেন সেখান থেকে আপনি নেবেন। এটার কেজি প্রায় 300 টাকার মতন পড়ে প্যাকেট হিসেবে, হাফ কেজির প্যাকেট 150 টাকা, এটা হয়তো আপনার কাছে 140 টাকা থেকে 155টাকা পর্যন্ত নিতে পারে, আপনি সেখান থেকে নিতে পারবেন। এরপরের চিঠিটা হচ্ছে যে মোহাম্মদ ওয়াসিম, তিনি বলছেন যে স্যার 100% পুকুরের জায়গায় কয়টা ক্যারেট বা খাদ্যদানি দেওয়া যেতে পারে? ভাই মোহাম্মদ ওয়াসিম আপনাকে ধন্যবাদ, আপনার খাবারের পরিমাণ বুঝে 1 থেকে 2টা ক্যারেট যদি আপনি বা খাদ্যদানি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার প্রয়োজন মিটবে ইনশাল্লাহ। এরপরের চিঠিটা হচ্ছে যে মুকুল তালুকদার, মুকুল তালুকদারের চিঠি হচ্ছে যে আবেদ দা,
আবার ডিস্টার্ব করছি আপনাকে, কারণ আমি একটু জানতে চাইছি যে কপার সালফেট প্রতি শতকে 6 গ্রাম দেওয়ার কথা আপনি বলেছিলেন আগের একটা লেসনে, যার সহায়ে মাছের যার সাহায্যে মাছের লেজ পচা, ফুলকা পচা, পাখনা পচা ইত্যাদি রোগ থেকে প্রোটেকশন দেওয়া যায়। কিন্তু এই কপার সালফেটটা কি প্রতি মাসে দেওয়া যেতে পারে? অর এলস ইন হোয়াট ফ্রিকোয়েন্সি শুড বি মেনটেন্ড নর্মালি বিকজ দিস ইজ উইন্টার সিজন? ভাই মুকুল তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতন মানুষও মাছ চাষে এগিয়ে এসেছে, এটা আমাদের সবার জন্য। আপনি আসাম থেকে লিখছেন আপনার চিঠি, আগেও আপনি 2-3 বার লিখেছিলেন এরকমের। আমি অত্যন্ত আনন্দিত যে এত দূরের থেকে আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারতেছি। আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনাদের মাছ চাষ করতে গিয়ে সমস্ত শর্ত যদি আপনারা ঠিক মতন রাখতে পারেন, তাহলে আপনার নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিশ্চিন্তে আপনারা মাছ চাষ করতে পারবেন। বিশেষ করে মাছের মজুদ ঘনত্ব, প্রকৃত খাবারের পরিমাণ, প্রকৃত সারের পরিমাণ এবং প্রকৃত যে পরিচর্যা, যেটা চুন এবং লবণের কাজটা, যদি আপনি প্রতি মাসে বা প্রতি 20-25 দিনে যদি আপনি করে যান, তাহলে কিন্তু আপনাকে এরকমের কোনো রুটিন বাধা কপার সালফেট কিংবা কোনো কিছু ট্রিটমেন্টেরই দরকার হবে না। এরপরের চিঠিটা হচ্ছে আবু নাসের আল আমিন পাপন, তিনি বলছেন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি গাজীপুর মার্কেটে ফিশ মিল পেয়েছি যার দাম চাচ্ছে 115 টাকা কেজি, মেড ইন সৌদি আরব, কিন্তু সমস্যা হচ্ছে প্যাকেটের গায়ে কোনো কিছুই লেখা নাই। সৌদি থেকে সত্যি কি ফিশ মিল আমাদের দেশে আসে? জানালে উপকৃত হতাম। স্যার আপনি যদি ক্লিয়ারেন্স দেন তবে আমি কিনব। আমি ক্লিয়ারেন্স দিতে পারলাম না ভাই। এনা যারা ব্যবসা করছেন তারা মেড ইন সৌদি আরব কেন লিখছেন? সৌদি আরবে তো নিজেরই মাছ নাই। এখন তারা সামুদ্রিক মাছ নিয়ে করতেছেন কি না আমি জানি না, তবে আমার কাছে এই জিনিসটা খুব একটা সুবিধার মনে হইল না। আমি আপনাকে এটাতে উৎসাহিত করলাম না, আপনি অন্য জায়গাগুলো কিনতে পারেন, কিন্তু সৌদি লেখা যেটা সেটা আর এটা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে ভেজালের মতন মনে হচ্ছে। এরপরে চিঠিটা হচ্ছে যে ওয়াসিম আকরাম মণ্ডল, তিনি লিখছেন, আসসালামু আলাইকুম, আমি আকরাম পশ্চিমবঙ্গের নদিয়া থেকে। আমার প্রশ্ন, রুই কাতল মৃগেলের মিশ্র চাষের পুকুরে সকালে লাল আস্তরণ দেখা যাচ্ছে এবং বিকালে সেটা হালকা সবুজ রং ধারণ করছে, প্রতিকারের উপাদান বলবেন? ওয়াসিম আকরাম, অনেক ধন্যবাদ ভাই, পশ্চিমবঙ্গের নদিয়া থেকে আপনি লিখছেন আমাদেরকে, আমাকে। আপনার এই যে যে স্বর দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইউগ্লেনার একটা স্তর, যেটা বিশেষ করে সকালবেলা থেকে যখন সূর্য ওঠে তখন এটা লাল হয়ে যায়, আর ছায়ায় গেলে যখন এটা সবুজ হয়ে যায় বা বিকালে এটা সবুজ হয়ে যায়, এটা নিশ্চিন্তে এটা ইউগ্লেনা। এটাকে আমরা বাঁশ দিয়ে একপাশে চাপিয়ে নিয়ে আমরা যদি তুলে ফেলি এবং 3-4 দিন অন্তর অন্তর যদি এটা আমরা পুকুরটাকে পরিষ্কার করে ফেলি এবং শেষে চতুর্থবারের বেলা যদি আমরা যতটুকু জায়গায় এই আস্তর দেখা যায় ততটুকু জায়গাকে শতক হিসেবে হিসাব করে আমরা তত কেজি চুন নিয়ে এসে আমরা যদি এটাকে এই চুনটাকে পানি দিয়ে ছিটিয়ে যদি আমরা এটাকে পাউডার করে নেই নিয়ে যদি দেই ওই আস্তরের উপরে যদি ছিটায় দেই, তাহলে কিন্তু এটা দেখা যাবে যে এটা সারছে বা কমে গেছে। এইটা দমন করা যায় না, এটা নিয়ন্ত্রণ করতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। এরপরে চিঠিটা হচ্ছে যে মোহাম্মদ ফয়সাল, তিনি বলছেন যে, স্যার আমার সালাম নেবেন, আমি সয়াবিন 50 কেজি, ভুট্টা 40 কেজি, অ্যাঙ্কর খুদ 40 কেজি, সাথে সরিষা খৈল 30 কেজি কিনেছি, এখন এগুলো কিভাবে দেব? আপনি মাছ চাষ কীভাবে করবেন? আপনি প্রকৃতি নির্ভর মাছ চাষ নামে ফেসবুকে একটা গ্রুপ আছে, এটাতে আপনি যোগাযোগ করেন, ওখানে আপনি বিস্তারিত জানতে পারবেন। আমার মনে হয় যে এভাবে এটা সম্ভব না, আপনি ওইখানটাই নেন, তাহলে আপনার জন্য ভালো হবে। এরপরে চিঠি লিখছেন তাপস আদাক, তিনি বলছেন, স্যার আমার প্রণাম নেবেন, আমার পুকুরের জল ক্রমশ কালো হয়ে যাচ্ছে, 15 দিন আগে বৃষ্টি হয়েছে তারপর থেকে। তাপস আদাক পশ্চিমবঙ্গ ভারত, ভাই তাপস আদাক আপনাকে অনেক ধন্যবাদ।
মাফ করবেন, আপনার পুকুরের চারপাশে যে জৈব পদার্থ আছে, এই জৈব পদার্থগুলি পচে গলে বা পানির উৎসের সাথে মিলে এটা পুকুরে পড়ার কারণে আপনার পানি কালো হয়ে যাচ্ছে। আপনি শতকে 100 গ্রাম থেকে 150 গ্রাম করে চুন অন্তত 7 দিনের মাথায় মাথায় দিয়ে দেখেন, যখন গিয়ে আপনার পানির কালচে রং পরিষ্কার হয়ে যাবে, তখন আপনি বুঝবেন যে অ্যাসিডিটিটা কেটে গেছে। এটাই হচ্ছে আপনার মূল কারণ। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এরপরে চিঠিটা হচ্ছে যে হারুনুর রশিদ, তিনি বলছেন যে স্যার সালাম নেবেন, 18% পুকুরে 5 কেজি খাবার দেই, সন্ধ্যা পর্যন্ত খাবার শেষ করে, আমি কি খাবার কম বেশি দিতে পারি? স্যার পানি সবুজ আছে, তাহলে কি সার দেব? আপনাকে অনেক ধন্যবাদ হারুনুর রশিদ। আপনার আর বাড়তি সার দেওয়ার দরকার নেই। আপনি খাবারটা যদি এইভাবেই আপনি চালায় যান যে সকালবেলা বা 10টা 11টার সময় খাবার দিলেন, বিকাল পর্যন্ত যদি খাবারটা শেষ করে ফেলেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার খাবার আর মাছের যে চাহিদা এটা একদম ঠিক আছে। আপনার এই পানি যদি সবুজ থাকে, তাহলে আপনার আর সার প্রয়োগ করার দরকার হবে না। তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই হারুনুর রশিদ। এরপরে চিঠিটা হচ্ছে যে সৌমেন দাস, সৌমেন দাস সিঙ্গুর হুগলি, প্রণাম স্যার, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। কাঁচা গোবরে কত পার্সেন্ট প্রোটিন বা আমিষ আছে? কাঁচা গোবরে কি মাছ খায়? যদি খায় কিভাবে পুকুরে দিব? প্লিজ প্লিজ আনসারগুলো দিবেন। আপনাকে অনেক 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 ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ সৌমেন দাস। হুট করে কিছু জানা বোঝার করার চেষ্টা করা উচিত না। কাঁচা গোবর মানে আপনার ঘাস বা দূর্বা ঘাস বা যে এরকমের, এখন ধরেন আপনার গরু কোন ধরনের ঘাস খেলো, সেই ঘাসের মধ্যে আমিষ কী রকমের আছে সেইটা একটা ব্যাপার। আর তাছাড়া যেহেতু এই গোবরটা মূলত হচ্ছে তৃণ, এখানটায় কিন্তু ঘাস এখানটায় 2-2.5% 3% মতন থাকতে পারে, কিন্তু আপনার এটা বিবেচ্য বিষয় নয়। আমরা গোবরকে বা পচানো গোবরকে বা জৈব সারকে আমরা যেটা ব্যবহার করব, সেটা ব্যবহার করব মাছের প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য। মাছকে খাবার হিসেবে দেওয়া উচিত না, তবুও যারা বাটা মাছ আবাদ করেন তারা অনেকেই দেন। সেক্ষেত্রে একটা কাজ করতে পারে, কিন্তু আপনার পরিমিত পরিমাণে, কখনোই যেন 5 ফুট গভীরতায় যেন 150 গ্রাম 200 গ্রাম যেন পার না হয়, প্রতি শতকের জন্য বলছি, আপনি ভালো করে খেয়াল রাখবেন। এরপরে চিঠিটা হচ্ছে মঞ্জু মিয়া, তিনি বলছেন স্যার সালাম নেবেন, আমি মঞ্জু গাইবান্ধা, আমি আপনার 1 থেকে 117 পর্যন্ত পোস্ট দেখেছি, খুব ভালো লাগে, প্রশ্ন করি কিন্তু উত্তর পাই না। আমার প্রশ্ন হচ্ছে যে পাঙ্গাস পুকুরে কি ছাই দেওয়া যাবে সবসময়? সবসময় না, মাসে একবার করে আপনি ছাই দিবেন মঞ্জু মিয়া গাইবান্ধা। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এরপরের চিঠিটা লিখছেন অর্কিড ফ্লাওয়ার, তিনি বলছেন যে চুন মাত্রাতিরিক্ত হলে কোনো সমস্যা আছে কি? হ্যাঁ, অবশ্যই চুন মাত্রাতিরিক্ত হলে মাছ মারা যাবে বা যেতে পারে, মাছ মারা যাওয়ার সম্ভাবনাই যথেষ্ট বেশি। এরপরে চিঠিটা লিখছেন টিপু সুলতান, আসসালামু আলাইকুম স্যার, শীতের শেষের পরবর্তী লক্ষণ রুই কাতল সিলভার বিঘেট মৃগেল, মাসের 4 দিনের রেণু ছাড়বো পুকুরে, সব একসাথে পুকুরে ছাড়লে কি কোনো প্রজাতির নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি? না আলাদা আলাদা দেব, না একজন থাকার পর পরপর দিয়ে যাব, আমার একটাই নার্সিং পুকুর। আপনার রুই আর মৃগেলের সাথে যদি কাতলা এবং সিলভার কার্প থাকে, তাহলে কাতলা এবং মৃগেল এটাও মায়ের খেতে পারে, বিঘেটও মার খাওয়ার সম্ভাবনা আছে। আপনি একসঙ্গে এতগুলি ছাড়বেন না, রুই মৃগেল ছাড়তে পারেন একসাথে, আর কাতলা আলাদা যাবে, আর সিলভার বিঘেট এইটা আপনি আবার আলাদা করবেন আর কি, কারণ সিলভার বিঘেট থাকলে আবার একটাও বড় হয় না। তো সিলভার যদি দেন, সিলভারের সঙ্গে রুই মৃগেল দিলেন বা কাতলা মৃগেল দিলেন, এইভাবে তলার মাছ উপরের মাছ, উপরের মাছ তলার মাছ, আর আপনি বেশি প্রজাতি একখানে করলে আপনার মাছের আবাদ ভালো হয় না ভাই। বুলবুল সরকার, বুলবুল তিনি আমাকে বলছেন স্যার আপনাকে ধন্যবাদ,
বুলবুল সরকারের মনে বোধহয় কষ্ট যে ওনার নাম আমি উচ্চারণ করি না। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমি যে পরিমাণে আপনাদের কাছ থেকে উৎসাহ পাই তাতে আপনার আমি মানে সবার নাম উচ্চারণ করতে গেলে তাহলে আর আমাকে প্রশ্নের উত্তর দেওয়া হবে না জন্যেই আমি অনেকের নাম এড়ায় যাই, এটা আমার কোনো না উদ্দেশ্য হচ্ছে যে যত মানুষকে পারি আমি প্রশ্নের উত্তরটা যদি দিতে পারি সেটাই আমার মূল উদ্দেশ্য। আপনারা যারা প্রশ্ন পাঠিয়ে আমাকে উৎসাহিত আনন্দিত করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের পোস্ট এখানটাই শেষ, এই প্রশ্নোত্তর পালা, এটা মূলত ইউটিউবের যত দর্শক আছেন তাদের প্রশ্নোত্তরে একক প্রশ্নোত্তরের ওটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমাদের পরবর্তী পোস্ট পর্যন্ত আপনারা সুন্দর থাকবেন, ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকের প্রশ্নোত্তর পালা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।